صدق قالو আরো আরো বাবা আর ছেলে খেলা করছে এটা হচ্ছে আমাদের নতুন পাড়ার গলি বিশাল পুকুর আমরা এখন সবাই মিলে চললুম কোথায় চললাম দক্ষিণেশ্বরে দেবাদিদেব মহাদেবের দক্ষিণ রায়ের মূর্তি দর্শনে এখানকার একটা লোক দেবতা বা আঞ্চলিক দেবতা রূপে পরিচিত এই দক্ষিণ রায় শোনা যায় সুন্দরবন অঞ্চলের নাকি এক জমিদার ছিল কিন্তু অনেকের ধারণাটা শিব ঠাকুর দেখা যাক কি হয় হ্যাঁ ভূমিজ চট্টোপাধ্যায়ের যে সমস্ত সাহিত্য সেই সাহিত্য সবই এই প্রেক্ষাপটেই তৈরি আচ্ছা আচ্ছা গেছিলাম এইটা ভেতরের রাস্তা একদম ভেতরের রাস্তা ওই ঠিকই বলেছেন বাবা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের প্রেক্ষাপটটা এখানেই তৈরি হয়েছিল আমরা সবাই যাচ্ছি দক্ষিণ রায় এই দক্ষিণ রায় হলেন সুন্দরবন অঞ্চলের বাঘের দেবতা এই যে এসেছি আমরা এখন সবে দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরটা হলো সেই মন্দির হলো ভগবান মহাদেব বা শিব ঠাকুরের মন্দির বলা হয় কিন্তু এখানকার লোক সাহিত্য বা প্রচলিত অর্থে দেখা যায় যে এই অঞ্চলে এই মন্দিরে যিনি পুজো দেবেন তাকে কখনো বাঘের ভয় থাকবে না এবং এখানে বাবা দক্ষিণ রায় হচ্ছেন লোক দেবতা এই অঞ্চলের গ্রাম্য দেবতা এক নতুন গ্রাম্য দেবতা এই গ্রাম্য দেবতা দর্শন সবাই করতে আসে যিনি আগে বাঘ শিকার করতে যেত বাঘের পেটে অনেকেই চলে যেত অনেক সময় দেখা গেছে এনার পূজা করে গেলে শিকারীরা বা যারা মধু সংগ্রহ করতে যেত সুন্দর বনাঞ্চলে সেখানে বাবা দক্ষিণ রায়কে পুজো করে গেলে তাদের বাঘের ভয় থাকতো না বাঘ তারা অনেকেই দেখেছেন যে একসময় দক্ষিণ রায় এসে দাঁড়িয়ে সেই বাঘদের তাড়াচ্ছেন এখন প্রশ্ন হলো সেই দক্ষিণ রায় তিনি কি গ্রাম্য দেবতা না উপদেবতা সাধারণত এনাদের উপদেবতা বলা হয় উপদেবতা অর্থে এরা দেবতার নিচে থাকে কিন্তু এই উপদেবতাদের আরাধ্য দেবতা হন এনার আরাধ্য দেবতা হচ্ছে মহাদেব অনেকে সেই কারণে এনাকে মহাদেবের স্বরূপ বলে মানে কিন্তু প্রকৃতপক্ষে মহাদেবের স্বরূপ ইনি নন ইনি হলেন একজন উপদেবতা আমাদের ছোট্ট উপদেবতা আছে একটা এই যে উপদেবতা ঘুরে বেড়াচ্ছে এই বাবুলে আচো 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 দিকে যায় না আচো বাবা বাবা দক্ষিণ রায়ের মন্দির এই হচ্ছে বাবা দক্ষিণ রায়ের মন্দির অদ্ভুত শৈলী এক ধারে সরস্বতী বীণা বাজাচ্ছে আর এক ধারে মা লক্ষ্মী ঝাঁপি নিয়ে বসে আছে এবং তারপরেই রয়েছে শিব ঠাকুরের
মূর্তি একটা নটরাজ শৈলী আর একটাও ওটা মনে হয় দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী মাঝখানে এবং তার পাশে ইনিও মনে হয় শিব ঠাকুর দেখা যাচ্ছে সর্বভূত শিব ঠাকুর আর এখানে হচ্ছে অষ্টভূত শিব ঠাকুর তার মাঝখানে দশভূজ ও ষোলভূজ ষোলভূজ দেবী মূর্তি তার নিচে দুখানা বাঘ সবাই ঠাকুরের দালানে বসে আছেন এই বাঘের এই বাঘ অর্থাৎ বাঘেরই দেবতা ইনি আড়ি কাঠ এখানে যথারীতি বলি দেওয়া হয় এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দির ধীরে ধীরে প্রবেশ করছি দক্ষিণ দ্বার মন্দিরে প্রবেশ করার পরেই দেখা যায় মহামন্ত্র রচিত অঙ্গনে এবং এধারে ভগবান বিষ্ণুর শ্রীমদ ভাগবত গীতা প্রতিটা দেওয়ালে একটা করে বাণী দেওয়া আছে ধর্মই এক মঙ্গল সাধন অহিংসাই এক সুখের মূল এরকম বিভিন্ন রকম বাণী ভাগবত গীতার ছবি প্রধান আরাধ্য রাধা গোবিন্দ দেবের ছবি বাবা এই হচ্ছেন সেই বাবা দক্ষিণ রায় বাবা দক্ষিণ রায় যিনি এক হস্তে একটা এনফিল্ড রাইফেল ধরে আছেন এবং কোমরে তার তরোয়াল গোজা সামনে ভগবান মহাদেবের একটি শিবলিঙ্গ তার পাশে ওটা খুব সম্ভবত একটা সিংহাসনে মহাদেবের বাম দিকে শালিগ্রাম ভগবান শ্রী নারায়ণ আর সামনে তার পাশে দক্ষিণ রায়ের ঘর দক্ষিণ রায় বসে আছেন বিরাসন বলা যেতে পারে এটাকে হনুমানজি মহারাজ যেভাবে বসেন ঠিক সেইরকমভাবে হাঁটু মুড়ে বসে আছেন এবং এধারে মনে হয় দেবীদের আরো সিংহাসন আদি এই দক্ষিণ রায় ভগবান ভগবান বলা যাবে না ইনি হচ্ছেন দেবতা এই দেবতা ব্যাঘ্র শিকারীদের দেবতা অনেকে নাকি শিবের অবতারও বলে থাকেন কিঞ্চিত বা সীমিত জ্ঞানে আমার যতদূর ধারণা তিনি হলেন উপদেবতা জয় বাবা দক্ষিণ রায় দক্ষিণ রায়ের মাথার উপরে ব্রহ্মা এবং এধারে হচ্ছেন ভগবান বিষ্ণু তাহলে যেহেতু উনি শিবের অংশ বলা হয় তাই শিব ঠাকুর রূপে এনাকে সেবা করা হয় জয় বাবা দক্ষিণ রায় এবার আমি নামছি মন্দির প্রাঙ্গণ থেকে আমার পিছনে একটা বাঘ হচ্ছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার যার হাত থেকে বাঁচার জন্য সবাই দক্ষিণ রায়ের আরাধনা করতেন দক্ষিণ রায়ের সামনে একটা পুকুর আছে পুকুরে অনেকে স্নানও করছেন ঘাট বাঁধানো পুকুর স্নান বাঁধানো ঘাট বিস্তীর্ণ পুকুর দূরে বাঁশ ঝাড় এই জায়গাটা হচ্ছে ধবধবি ক্যানিং লাইনের দিকে বা ক্যানিং স্টেশনের দিকে ধবধবি লাইনে এই মন্দির বিখ্যাত বাবা দক্ষিণ রায় আমাদের ছোট্ট উজান রায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ¡Gracias!
মন্দির রচনাশৈলীতে অদ্ভুত বাঘের সবুজ বা সব সবুজ বলছি ভুল বাঘের হলুদ রং দিয়ে মন্দিরটা তৈরি নাট মন্দিরের কাজ যুগকাষ্ঠ লেকে নোংরার মধ্যে বসে রেখেছে তাহলে ওর মা কেউ আটকাচ্ছে না ছেলে যাও যে মাটিতে বসে পড়েছে এই ওকে একটু ফোন করে দিবি হ্যাঁ ফোন করে নোংরার মধ্যে বসিয়ে দিচ্ছে আর এই ছেলের শরীর খারাপ হবে তখন ওর মা আবার চান্দা মেচা চামেচি করবে মাটিতে বসানোর প্র্যাকটিস করতে তুমি তাহলে একটু মাটিতে বসে দেখো কেমন লাগে তো ও তো বাচ্চা তো বসবেই তোকে আটকাতে হবে না ওকে যে তুমি চান করাবে এখন পুকুরের কাছে আসছে বাবার মন্দির 500 বছর আগে বাবাকে বাবার আবির্ভাব হয়েছিল বাবা দক্ষিণরা এখানে শিব রূপে পূজিত হন তাই আজও মানুষজন দেবাদিদেব মহাদেবের ইচ্ছাতে বাবাকে শিব রূপে পূজা করেন।